নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা আমি মানিক এবং তোমাদের সামনে আজকে একটি ভিন্ন ধরনের আলোচনা করব আজকে লিটারেচার থেকে অর্থাৎ যাদের বিষয় ইংরেজি সাহিত্য তো তাদের জন্য এই টপিকটি খুব গুরুত্বপূর্ণ তাই আমাদের আজকের আলোচনা থাকছে প্রসডি প্রসডি যেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ইংরেজির ক্ষেত্রে বিষয়ের ক্ষেত্রে তো তারা গ্র্যাজুয়েশান করছো মাস্টার্স করছো বা যারা নেট বা সেটের প্রিপারেশান নিচ্ছ তোমাদের কিন্তু প্রসরটি ভালো করে শিখতে হবে তো আমি শেখার জন্য আমি প্রথমে থিওরিটিক্যাল ক্লাসটি আমি কিন্তু করে দিয়েছি অর্থাৎ প্রসরী কেমন হয় প্রসরটির ভাগ কেমন কেমন করে আমরা এক একটা লাইনের মধ্যে কি প্রসরী রয়েছে কি মিটার রয়েছে সব আমরা কিন্তু যাচ করতে পারবো তখনই যখনই আমরা ওই থিওরিটিক্যাল ক্লাসটা করব তো যারা থিওরিটিক্যাল ক্লাসটা করলেই কিন্তু করে নেবে না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে তো আজকে আমরা মূলত কাজ করব কি একটা প্যাসেজ নেব বা একটা প্যারাগ্রাফ নেব সেই প্যারাগ্রাফটাকে কিভাবে স্ক্যানশান করব সেই প্র্যাকটিস করব তো এখানে মোট আমি পাঁচটি প্র্যাকটিস সেট রেখেছি তো চলো আজকে এই আলোচনা শুরু করছি তবে হ্যাঁ এটি দেখতেই পাচ্ছ আমাদের রেটোরিক প্রসরিক হচ্ছে এটি একটি ইউনিট এবং এই ইউনিটের নিরিখে আমরা মোট চারটি ভিডিও এটা হচ্ছে শেষতম অর্থাৎ শেষতম বলতে এই অর্থে শেষতম বলছি যে প্রসরীর থিওরিটিক্যাল হয়ে গেছে এর তার এটা প্র্যাকটিস শেট তো আমরা রেটোরিক থেকে দুটো ভিডিও আপলোড করেছি যেখানে সমস্ত আলোচনা করেছি তারপরে প্রসুর দিক থেকে এটি সেই অর্থে এক দুই তিন চার ওকে বোঝা গেছে তো চলো এবারে শুরু করছি প্র্যাকটিস দিয়ে শেট নাম্বার ওয়ানেফিউ টলস দ্য নেই হাউজ উইন্ড স্লোলি ওভার দ্য লি দ্য প্লাও ম্যান হিজ ওয়ে ওয়েভস দ্য ওয়ার্ল্ড আর ডার্ক সরি টু ডার্কনেস অ্যান্ড তো এই যে চার লাইনের এই পংক্তিটি কোথেকে নিয়েছে নিশ্চয়ই বলার প্রয়োজন থাকে না এই বিশ্বের সর্বপেক্ষা সবার কাছে গ্রহণযোগ্য সর্বপেক্ষা একটা বিশাল আকৃতির একটি এলিজি যেটা থমাস গ্রে লিখেছিলেন তার নাম হচ্ছে এলিজি রিটার্ন ইন কান্ট্রি কান্ট্রি চার্চার সেখান থেকে না হয়েছে তো এটাকে আমরা প্রথমে যে কাজটা করতে হয় সিলেবল ভাগ করতে হয় তাই সিলেবল ভাগটা আমি কিন্তু একটু এডিট করে করছি দেখো দ্য কার তারপরে ফিউ তো মাঝে এখানে কার ফিউটা কিন্তু দুটো সিলেবেল রয়েছে দা দাস একটা সিঙ্গেল টোলস সিঙ্গেল সিলেবল দ্য সিঙ্গল সিলেবেল ডে তো পার্ট ইং পার্ট ইং তো এখানে দুটো সিলেবেল রয়েছে তো প্রথমে আমাদেরকে সিলেবেল ভাগ করতে হবে এটা আমি করছি দা লোয়িং তো লোয়িং এটাও দুটো সিলেবেল ভাগ করলাম দেখতে পাচ্ছো আমি ভাগ করার জন্য মাঝে হাইফেন ইউজ করছি এবারে লোয়িং হার্ট সিঙ্গল মন সিলেবেল উইন্ড এবারে স্লোলি স্লোলি এখানে দুটো সিলেবেল রয়েছে লি ওকে তারপরে ওভার দা লি এগুলো সব সিঙ্গেল এবারে আবার দেখো তৃতীয় লাইনে দ্য প্লাউ ম্যান তার মানে প্লাউ ম্যান দা ইসলেবেল এবারে নেক্সট দেখো হোম ওয়ার্ড নিশ্চয়ই এখানে গুলুস লেভেল হোম ওয়ার্ড ওকে প্লথ একটা হিজ ওয়ারি ওয়ে ওয়ারি ওয়ে ওয়ারি 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 তার মানে এখানে দুটো সিলেবেল রয়েছে ওয়া হচ্ছে একটা three হচ্ছে একটা অর্থাৎ ডাইস লেভেল চলে আসি চতুর্থ লাইনে দেখো এন্ড লিভস 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 কিন্তু একটা সলেভেল তাই না ম্যান লিভস লিভস তারপরে দা ওয়ার্ল্ড সব কিন্তু একটা টু একটা ডার্কনেস ডার্কনেস তাহলে এটা ডাইস লেভেল ডার্কনেস অ্যানটমি হয়েছে বোঝা গেছে তো এটা আমাদের সিলেবেল ভাগ করা হয়ে গেল তো এবারে একটু বড় করে নিচ্ছি দেখো এই হচ্ছে আমার সিলেবেল ভাগ হয়ে গেছে এবার আমার দ্বিতীয় কাজ হচ্ছে আমাকে এটাকে মিটার ওয়াইজ ভাগ করতে হবে তো দেখো কটা সিলেবেল রয়েছে আমরা হিসেব করে নেব দেখতে পাচ্ছি দা এখানে দা হচ্ছে এক কার্ড দুই সরি চলে গেল ফিরে গেল দা এক কার্ড দুই ফিউ তিন টোলস চার দা পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে দশ হচ্ছে কটা হচ্ছে লিখে রাখছি কটা হচ্ছে দশ হচ্ছে তাহলে দশ মানে দেখব তিন দিয়ে প্রথমে দুই দিয়ে ভাগ করব দুই মানে পাঁচ পাঁচটি মিটার হওয়ার চান্স আছে দ্বিতীয় লাইনটাও দেখে নি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটাও দশ মানে এই দশ হচ্ছে এটাও দশ হচ্ছে দা প্লাউ দুই তিন চার আচ্ছা এখানে হোম ওয়ার্ডটা এখানে এম জুড়ে গেছে ঠিক আছে দশজনই এটাকে করে দেবো কারেকশন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানেও দশটা অ্যান্ড লিভস দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এখানেও দশটা তো দুই দিয়ে ভাগ করলে পাঁচটি হবে তো আমরা দুই দুই করে করব একটা দুটো দুটো দিচ্ছি নিচ্ছি 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 দুটো প্লাউ হোম ওয়ারি লিভস দুটো ওয়ার্ল্ড ডার্ক অ্যান্ড টোমে এবারে আসবো কোথায় স্ট্রেস পড়বে কোথায় পড়বে না আমি শুধু যেখানে স্ট্রেস পড়বে সেখানে আমি ডাক দেবো দা উচ্চারণটা দেখো দা জোর পড়ছে অফ পাট পাটে পড়ছে জোর ইন ডে বুঝতে পারছো এবারে লো ইন হার্ড

যদিও অ্যান্ড এখানে একটা কনজাংশন ছিল কিন্তু এখানে নেস এবং অ্যান্ডের মধ্যে অ্যান্ডেই পড়বে টু মে তো দেখো কত ইজি ছিল এখানে যদি দেখো স্ক্যানসানের আমাদের ডাই মিটার অনুযায়ী বা ডাইস লেভেল অনুযায়ী আমরা দেখেছি যে যখন প্রথমটাতে আনস্ট্রেস থাকে স্ট্রেস পড়েনি জোর পড়েনি দ্বিতীয়টাতে স্ট্রেস পড়ে তখন কি হয় আয়াম্বিক হয় তাই না তো দেখো এখানে সব কটি এই পুরো প্যাসেজটাই যদি দেখো ভালো করে এই পুরো প্যাসেজটাতেই কিন্তু আয়ম্বিক রয়েছে অর্থাৎ প্রথমটাতে আনস্ট্রেস তারপরে স্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস আনস্ট্রেস আনস্ট্রেস স্ট্রেস ঠিক আছে কন্টিনিউ হয়েছে তাহলে আমি এরকম প্যাসেজ দিয়েছি পরীক্ষায় ক্যান্সেল করতে বলেছে তো আমি লিখবো নিচে নিচে এরকমভাবে আমি লিখবো কি লিখবো প্রসোডিক নেম ওকে আমি এরকম করে লিখবো প্রসোডিক নেম কলম ছিন্ন দেব লেখাটা একটু বাঁকা হচ্ছে এই রাইটিং প্যাডটাতে আমার একটু বাঁকাই কাজ করছে দেখতে পাচ্ছি ওকে তো কি লিখবো এখানে এই পুরো প্যাসেজ লিখবো দা অ্যাবাবজ মানে উপরের প্যাসেজ ইজম্বিক কটা মিটার এক দুই তিন চার পাঁচ পাঁচ হলো পেন্টামিটার আয়ম্বিক সরি ও হচ্ছে আয়ম্বিক পেন্টামিটার উইদাউট ভেরিয়েশন কারণ এখানে কোনো ভেরিয়েশন নেই তাই উইদাউট ভেরিয়েশন তো ক্লিয়ার করতে পারলাম তো আমি আগে প্রথমে স্ক্যানসান করব তারপরে এটার সম্পর্কে কমেন্টারি করলাম যে নেম হচ্ছে যে প্যাসেজ ইজ এবং এখানে কোনো ভ্যারিয়েশন নেই ক্লিয়ার নেক্সট চলে আসি সেট নাম্বার টুতে আবার সেই পুনরায় আমাকে স্ক্যানসান করতে হবে মানে আগে সিলেবিল ভাগ করবো আমি প্রসেসগুলো দেখাচ্ছি যে আমি কি করে করছি কেমনভাবে করছি যে দেখবে দেখো এবারে বলছে ইট লিটল প্রফিটস

আই কিং এগুলো সব সিঙ্গেল মনোসিলেবেল বাই দিস স্টিল হারাং মানে এমাংটা বার রেন বা রেন মাঝে বলবো ক্র্যাক্স ক্র্যাক্স সিম্পল হচ্ছে ম্যাচ নর্মাল উইথ অ্যান এ জেড এ জেড এজেড মানে এজেড টা ডাই সিলেবেল এজেড ওয়াইফ উইথেড ওয়াইফ আই মেট এন সব সিঙ্গল বড় সিলেবল এবারে আন ই কেউ আন ই কুয়াল আন ই কুয়াল তাহলে আন তিন আছে আন ইকাল আন ই লস আন টু এখানে দুটো রয়েছে আন এ ভেজ রেশ বুঝে গেছে দ্যাট হোল্ড দ্যাট হোল্ড মনসলিবল অ্যান্ড স্লিপ নো নটমি হয়ে গেছে দেখো আমাদের এটা কমপ্লিট হয়ে গেছে এবার হিসাব করে কটা করে হচ্ছে এক ও সরি আবার পরে বলছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় নটা হচ্ছে কিছু করেনি যা হচ্ছে তা লিখবো ও যা হচ্ছে তা লিখবো আমরা কি হচ্ছে কোথায় হাত পড়ে যাচ্ছে বাবা ও হুম এসছে তাহলে প্রথম লাইনে কত হচ্ছে নটি হয়েছে দ্বিতীয় আসি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তারপরের লাইনে দশটা হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তৃতীয় লাইনেও দশটা সিলেবে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে চতুর্থ লাইনেও দশটা স্লেবেল এক দুই তিন চার পঞ্চম লাইনে পাঁচ ছয় সাত আট নয় দশ তাহলে এখানেও দশটা স্লেবেল তো গড় কিন্তু দশ তার মানে কি দুই দিয়ে ভাগ হবে দুই দিয়ে ভাগ হলে টোটাল পাঁচটা হচ্ছে আমার মিটার হবে তো সেরকম করবো ইট লিড টিল প্র আইডেল কিং পড়ে থাকুক দরকার নেই বাই দিস স্টিল হার্থ এ মাং দিজ বার রেন ক্যাক্স হল ম্যাচড উইথ অ্যান এ জেড ওয়াইফ আই মেড অ্যান ডোল আন ই কোয়াল লস আন টু এ স্যা ভেজ রেশ

আই এখানে অলরেডি দশটাই ছিল আমার ভুলে নয় হচ্ছিল অ্যান্ড আই ডাল কিং কিংয়ে পড়ছে তো পুরো পুরোটাই হচ্ছে আয়েম্বিক এবারে তারপরে চলে আসি বাই দিস হার্থ হার্থে পড়ছে মাং ক্র্যাকস পুরোটাই আয়েম্বিক যাচ্ছে দেখো এবারে ম্যাথড উই

টু এস এবারে এন্ড 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 নট মি তাহলে এইখানে এইখানে আমার কি সমস্যা হয়েছে কোনটা হয়েছে এইটা তাই না তাহলে গোটা বিগ ছিল একটা আমার টোকি পড়ে গেছে তো আমাকে যখন এটার কমেন্টারি করতে হবে তাহলে বলতে হবে দ্যাব মেনশান দা অ্যাবাব মেনশান ইজ আয়াম্বিক কত মিটার পাঁচ পাঁচ হয়েছে নাগর করছিলাম পেন্টামিটার এবারে হচ্ছে উইথ এ সেটা উইথ ভেরিয়েশন ছিল এখানে একটা ভেরিয়েশন আছে উইথ এ সিঙ্গল ভেরিয়েশন কোথায় নিশ্চয়ই বলতে হবে না সিঙ্গেল ভেরিয়েশন এবারে কোথায় বলতে হবে সিঙ্গেল ভেরিয়েশন ওপেনিং ফুট এটাকে কেউ ওপেনিং ফুটও লিখতে পারো বা এটাকে কেউ লিখতে পারো যে অ্যাট দা ফার্স্ট ফুট ফার্স্ট ফুট অফ কত লাইনের এক দুই তিন অফ থার্ড লাইন তো আমাকে করে আমাকে এই কমেন্টটা লিখতে হবে ঠিক আছে বুঝতে পেরেছি ওকে দ্বিতীয় সেট গেল তৃতীয় সেটে আসি কি বলছে দেখো আবার আমাকে একটু ব্যাকে ফিরে যেতে হবে

এ এ সো লেম সো লেম শো লেম স্টিল স্টিল ক্লিয়ার হয়েছে এবারে সেব হো হলে হয়ে আর এবারে দ্য বিটিল কি বিডিল হবে ভালো করে ভেবে দেখো বিটল কি হবে বিটল 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 অবশ্যই বিটল হুইলস 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 কিন্তু হুইলসটা একটা হুইলস হুইলস এক নিঃশ্বাসে হচ্ছে দরকার নেই বিটল হুইলস হুইলস বিটল মিটল মিটল মিডল মিটল বিটল না তো বিটল কিন্তু একটাই হচ্ছে আমার এক নিঃশ্বাসেই হচ্ছে দেখো বিটল বিটল মিটল বিটল বিটল হুইলস হিট

হিসাব করে দেখি দেখো হয়ে গেছে আমার মোটামুটি ভাগ করা যদি এখানে প্রয়োজন পড়ে আমরা করবো এই বিটিল যদি প্রয়োজন পরে করবো চলে আসি হিসাব করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো হয়ে যাচ্ছে হোক ঠিক আছে যা হচ্ছে আগে লিখি আগে তাহলে হচ্ছে এখানে এগারো ওকে এটা আসি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা হচ্ছে দশ এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটাও দশ হচ্ছে এবারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তার মানে দশ করে হচ্ছে এটা একটা বেশি হচ্ছে তো বেশি হলে বেশি রেখে দেওয়া যায় বা একটা কমন একটা মানে রুল আছে সেই রুলটা হচ্ছে আমি পরে বলবো তো দেখো নাও ফেডস দা গ্লি মা রিং ল্যান্ডস্কেপ অন দা দেখো দুটো হচ্ছে বলতে গেলে প্রিপোজিশন একটা হচ্ছে আর্টিকেল তো এখানে দুটো আর্টিকেল প্রিপোজিশন দিয়ে করার থেকে তিনটা নিয়ে নেওয়া ভালো মানে নিয়ম অনুযায়ী তাই এটা তিনটা হলে আমরা জানি কি হয় সিলেবল হয় তিনটা নিয়ে ট্রাইমিটার হয় তিনটা দিয়ে যুক্ত করে আসবো পরে আসবো একটু আগে বাকিগুলো করে নিই অ্যান্ড অল দা এয়ার এ সো লেম স্টিল নেস হোল্ড সেভ হয়ে আর দা বিটল হুইলস হিজ ড্রো নিং ফ্লাইট অ্যান্ড্রাউ জি টিং লিঙ্কসলুন দ্য ডিসটেন ফোল্ডস তো আমাদের ভাগ করা হয়ে গেছে এবারে আসলে আমরা কি করবো হচ্ছে আমরা এবারে স্টেজ বসাবো নাও ফেজ তাহলে ফেদসে পড়বে দা গ্লি গ্লি গ্লিতে পড়বে মা রিং মা রিং রিংয়ে পড়বে ল্যান্ড স্কেপ ল্যান্ড স্কেপ তাহলে ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ দেখো ভালো করে দেখো ল্যান্ডেও পড়বে স্কেপেও পড়বে দুটোতেই পড়ছে ল্যান্ডস্কেপ ল্যান্ডস্কেপ দুটোতেই আমাদের মানে সরবর্ণ অর্থাৎ যেটা আমরা আমরা স্ট্রেস বলি দুটোতেই পড়ছে ল্যান্ডস্কেপ অন দ্য সাইট সাইটে পড়ছে অ্যান্ড অল দ্য এয়ার এ সো লেম স্টিল

হুইলস এবারে হিট ড্রু ফ্লাইট ফ্লাইটে পড়বে তারপরে এই হচ্ছে অবস্থা তো দেখতে পাচ্ছি প্রথম লাইনে আয়ম্বিক 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 আয়েম্বিক এইটা তিনটা সিলেবিল হয়ে পড়ে আছে এখানে কেটে দিলে একটা বাদ দিলে হতো কিন্তু সেটা করা যায় না কারণ এটা একটা নিয়ম আছে যে সাথে সাথে পেন্টামিটারের পেন্টামিটার দেখো এটা দেখো পাঁচটা এক দুই তিন চার পাঁচ কম্বিনেশন হিসাবে সাধারণত কি থাকে বলতো অ্যানাপেস্ট থাকে অ্যানাপেস্ট হচ্ছে একটা ট্রাইস লেভেল যুক্ত ফুড যার প্রথম এবং তারপরেরটা আনস্ট্রেস থাকে এবং শেষেরটা স্ট্রেস থাকে এরকম কিন্তু আয়ম্বিক পেন্টামিটারের মধ্যে পাওয়া যায় তাই এটা পাওয়া গেছে দেখো একটা থাকে তাই এখানে আমরা এটাকে আয়ম্বিক পেন্টামিট হিসেবে ধরবো আচ্ছা তারপরে আস দেখো অ্যান্ড হল নর্মাল দাই আর নর্মাল ছিল এসো সোলেম স্টিল ঠিক ছিল নেস হোল তো এখানে হ্যাঁ প্রথম লাইনে কিন্তু আমি যেটা বলতে থেমে গেলাম ল্যান্ডস্কেপ কিন্তু দেখতে দুটোতেই স্ট্রেস পড়েছে তো একটা ফুটে যখন ডাইস ফুটে যখন দুটোতেই যখন আমরা কি বলবো আহ দুটোতেই যেমন যদি আমার স্ট্রেস থাকে তখন তাকে কি বলা হয় পিরিক বলা হয় তাই না যখন দুটোতেই স্ট্রেস থাকে দেখো ল্যান্ড এবং স্কেপে যখন দুটোতেই দুটো ওয়াই যখন ডাইস লেভেলে থাকে স্ট্রেস থাকে তখন তাকে বলে পিরিক বলে তো এখানে একটা পিরিক পেয়েছে দেখো তৃতীয় লাইনের প্রথম এটাতেও পিরিক পেয়েছে তৃতীয় যেটা এটাতে সেটাতেও আমরা পিরিক পেয়েছে এবার এখানে এই যে দেখো এই ফুটটা আবার কোনো দুটোতেই স্ট্রেস পড়েনি মানে এটা কি বলে স্পন্ডি বলে না দেখো স্পন্ডিও রয়েছে তারপর এটা এটা দেখুন আয়ম্বিক এটাও আয়ম্বিক নিচেটা তো পুরোটাই আয়ম্বিক রয়েছে তো আমাদের এই ফুটটাতে কিন্তু ভেরিয়েশন রয়েছে এবং ভেরিয়েশন একটা নয় দুটো নয় তিনটে রয়েছে তাহলে এইরকম যখন স্ক্যানশন দেবে আমরা কেমন লিখব তাই লিখব দ্য অ্যাবভ মেনশান্ড প্যাসেজ ইম্বিক যেহেতু এখানে আয়ম্বিক বেশি আছে তাই আয়ম্বিক লিখতে হবে তবে ভেরিয়েশান লিখবো না এবারে ভেরিয়েশানস এবারে অনেকগুলো আছে তাই আমি এক দুই করে লিখবো ভেরিয়েশান ওয়ান কি ছিল প্রথম লাইনের তৃতীয় এক দুই তিন চার প্রথম লাইনের চতুর্থ ফুট তা লিখব দুট ওকে অফ কোন লাইন দা ফোর্থ ফুট অফ ফার্স্ট লাইন তারপরে দেন তারপরে ফার্স্ট অ্যান্ড থার্ড ফার্স্ট অ্যান্ড থার্ড ফুট অফ কত লাইন এটা থার্ড লাইন থার্ড লাইন আর এগুলো কি হচ্ছে পিরিক মান কি পি ওয়াই ডবল আর এইচ আই সি এস পিরিক্স এটাগুলোর এক নম্বর দ্বিতীয় নম্বর হচ্ছে এইটা লাস্ট ফুট অফ দ্য ফার্স্ট লাইন বা ফিফথ ফুট আমরা ফিফথই লিখলাম ফিফথ অর দ্য লাস্ট ফুট অফ ফার্স্ট লাইন ইজ একটা ছিল এস টি অ্যানাপেস্ট বা যেটাকে আমরা অ্যানাপিস্টিক বলি তাহলে এটাকে দ্বিতীয়টা এবার তৃতীয় ভেরিয়েশন কি ছিল সেকেন্ড ফুট অব দা সেকেন্ড ফুড অব থার্ড লাইন থার্ড লাইন ইজ স্পন্ডি না থাকলে স্পন্ডি হয় তাই না হলো থার্ড থার্ড সেটটা বোঝা গেছে আশা করি বুঝতে পেরেছ যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট বক্সে জানিও আবার সেটাকে নিয়ে আলোচনা করব এবার সেই চতুর্থ ফুটটাকে নিয়ে তো চতুর্থ চতুর্থ ফুল বলছি চতুর্থ আমাদের যে এটা রয়েছে কি বলে চতুর্থ আমাদের সেট অফ প্র্যাকটিস সেট কি বলছে আই এম মোনার্ক অফ অল আই সার্ভে মাই রাইট দেয়ার ইজ নান টু ডিসপিউট ফ্রম দ্য সেন্টার অল রাউন্ড টু দ্য সি আই এম লর্ড অফ দ্য ফাউল এন্ড দ্য ব্রুট তো আমরা আগে সিলেবিল ভাগ করবো আমি প্রত্যেকটা ধাপে ধাপে করছি দেখো আই এম নো প্রবলেম Monarch, monarch of all I survey, survey. Okay. My right, my right, there is none to dispute, dispute. Okay. From the center, center, center.

তাহলে প্রথম লাইনে হচ্ছে নাই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটড়ে এবারে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ওকে নয় এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তো মেজরিটি হচ্ছে নয় নয় কে দুই দিয়ে হবে না তার মানে তিন দিয়ে ভাগ মানে উত্তর তিন বেরোবে এটা তিনটে হবে মানে এখানে ট্রাই যুক্ত ফুট আছে কি করে বুঝতে পারছো চলে আসে এবারে ভাগ করার চেষ্টা করি আই এম মন ওকে আর্ক অফ অল আই সার ভে হয়ে গেছে এবারে এখানে কিন্তু আটটা আছে তার মানে এমন জায়গা আছে যেখানে একটা ডাইস লেভেল হবে বাকি দুটো ট্রাইস লেভেল হবে দেখি কোথায় মাই রাইট ইজ নান টু ডিসপিউট তো দেখো এখানে মাই রাইট দেটা ডাইস লেভেল করলাম দে আর ইজ নান কারণ অ্যানাপেস্ট করতে গেলে এটা ফেলতে হবে টু ডিসপিউট তাই জন্য আমি এটা করলাম অ্যানাপেস্ট করার জন্য শুধুমাত্র এখানে মাই রাইট মাই রাইটের মধ্যে নিশ্চয়ই বুঝতে পারছো রাইটে পড়বে তো আইএমবিক হয়ে যাবে ওকে চলে আসি নেক্সট ফ্রম দ্য সেন টার অল রাউন্ড টু দ্য সি আই অ্যাম লড অফ দ্য ফাউল অ্যান্ড দ্য ব্রুট হয়ে গেছে ভাগ হয়ে গেছে এবারে চলে আসি আর পরবর্তী কাজ স্ট্রেস ফেলতে তো বুঝতে পারছো আই অ্যাম মন অবশ্যই অ্যানাপিস্ট লাস্টে পড়ছে এবারে আর্ক অফ অল ওকে আই সারভে ওয়েতে পড়ছে মাই রাইট দেয়ার ইজ নান টু তাই তো ফ্রম দ্য সেন অল রাউন্ড টু দা সি এবারে আই লো দেখো এখানে ভেরিয়েশন বলে আমি দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে ট্রোকিমি সরি ট্রকি বলছি কি বলে এটাকে অ্যানাপেস্টিক মিটার বুঝতে পারছো এখানে অ্যানাপিস্টিক এখানেও অ্যানাপিস্টিক এখানেও অ্যানাপিস্টিক এখানে অ্যানাপিস্টিক অ্যানাপিস্টিক এতগুলো আরব শুধু একটা জায়গায় আইএম ঢুকে গেছে তো কি হবে আমার এই প্যাসেজটার নাম হবে দা অ্যাবভ মেনশনড প্যাসেজ ইজ অ্যান অ্যানাপেস্টিক অ্যানাপেস্টিক কত মিটার এক দুই তিন তাহলে তিনটা হলে কি বলা হয় ট্রাই মিটার ট্রাই মিটার উইথ একটা ভেরিয়েশন আছে উইথ আয়াম্বিক আয়াম্বিক ভেরিয়েশন কোথায় রয়েছে অ্যাট দা

তো আমি কি করব আগে আগে সিলেবেল ভাগ করব ফল নো সমস্যা নেই আই অ্যালন সমস্যা নেই ইন ওয়ার্ড সমস্যা নেই ইন সমস্যা নেই সবগুলো মনো সিলেবেল হোয়াই অলমেন স্ট্রাইপ অ্যান্ড হু সাক সিডস সাক সিডস সাক সিডস ওকে বললাম উই রোড ইট সিমড মাই স্পি রিট স্পি রিট স্পি फ्ल्यू शॉ आ दर आ दर ओके रिजियंस रीजियंस री जीएंस ओके सी टीज सी टीज ओके न्यू एज द वर्ल्ड रास्ट बाई ऑन आई दर আই দার সাইড হয়ে গেছে ভাগ করা এবারে চলে এসি কাউন্ট করবো এক দুই তিন ও সরি অ্যালোনটা করা হয়নি আমার প্রথমে ছেড়ে গেছি অ্যালোনটা ভাগ হবে অ্যালোন হয়েছে হয়ে গেছে এবারে মোটামুটি এবারে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে এখানে আমার হয়েছে ও সরি আট হয়েছে তো প্রথম লাইন আমার আট হয়েছে তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওকে আট হয়েছে তারপরে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখানেও আট হয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানেও হয়েছে নয় হয়েছে তাহলে এইটা অতিরিক্ত একটা তো ম্যাক্সিমাম কিন্তু আট তার মানে আট মানে দেখবে তিন দিয়ে যাবে না দুই দিয়ে যাবে তো সমান চার উত্তর চার হবে মানে চারটা ফুট হবে তার মানে ফল আই অ্যালোন ইনওয়ার্স অ্যান্টিস হোয়াই অল মেন অ্যান্ড হু সাকসিডস অসুবিধা নেই উই রোড ইট সিমড তো একটা নিশ্চয়ই তিনটি সিলেবল যুক্ত হবে তো খুঁজে বার করতে হবে তো দেখো অ্যাজ দ্য ওয়ার্ল্ড এ যদি করি আমি অ্যাজ দ্য ওয়ার্ল্ড এখানে যদি আমি দিয়ে দিই স্টেজ তাহলে হয়ে যাবে তো আইএম্বিকের সাথে কিন্তু অ্যানাভেস্ট বেশ ভালোই খায় তাই জন্য বললাম না ভেরিয়েশনটা থাকে প্রায় তো এই অ্যানাফেস্ট লেগে যেতে পারে এবারে আসবো করে আইতে পড়লো এ লোন লোন লোনে পড়লো ইন ওয়ার্ডস অ্যান্ড ডিটস এবারে দেখো হাই অল হোয়াই অল দুটো তেইশ টেস্ট পড়লো হোয়াই অল এবারে মেন স্ট্রাইপ স্ট্রাইপ অ্যান্ড হু অ্যান্ড হু সিডস সিডসে উই রোড রোডে ইট সিমড মাই স্পি রিট এবারে স ও আদার যেহেতু স আ তো আতে বেশি পড়ছে না সতেই পড়ছে স আ রি এবারে জিয়েন্স সি সি সিটিতে সিটিতে পড়বে সিতে পড়বে ইট ইজ নিউ অ্যাজ দ্য ওয়ার্ল্ড রাস্ট বাই বাই অন আই দার সাইড ওকে এবারে আমরা দেখব কোথায় কি ভেরিয়েশন হয়েছে তো প্রথম লাইনে দেখতে পাচ্ছি কোনো ভেরিয়েশন নেই সবই আইএমবিক হয়েছে দ্বিতীয় লাইনের প্রথম যেটা ফুট সেটাকে দেখতে পাচ্ছি পিরিক রয়েছে ওকে আর বাকি নেই তৃতীয় লাইনেও দেখছি সব চতুর্থ লাইনে দেখছি প্রথমটা আছে দ্বিতীয়টাতে স্ট্রেস পড়েনি তার মানে এটা একটা আলাদা গোত্রের কোনটা এটা এটা একটা আলাদা গোত্রের মানে এটা কোনটা হচ্ছে প্রথমে বলে ট্রকি হয় তাই না ওকে আর কোথায় আছে আর এটা হচ্ছে অ্যানাপিস্ট তো এখানে মোট তিনটে ভেরিয়েশন দেখতে পাচ্ছি তাই না ঠিক বলছি তাহলে এখানে আমরা কি লিখবো এটা হচ্ছে আর আর অ্যাবাব মেশা আর অ্যাবাব মেনশন প্রায় আর লিখছি না তাহলে এটাতে হচ্ছে অ্যাকচুয়ালি আয়াম্বিক আয়াম্বিক ম্যাক্সিমাম রয়েছে তাই অ্যাম্বিক এবারে কত মিটার এক দুই তিন চার চারটা হলে কি বলা হয় টেট্রা মিটার আয়াম্বিক টেট্রা মিটার উইথ কেমন করে লিখতে বলেছি উইথ ভেরিয়েশনস একের বেশি হলে ভেরিয়েশন এবারে এক দুই করে লেখা হবে নাম্বার ওয়ান দ্য ওপেনিং অফ সেকেন্ড লাইন সেকেন্ড লাইন ইজ পিরিক পিআইডিউআই রোলার এইচ আই সি পিরিক তাই তো এই যে এবারে দ্বিতীয় কি হবে একই দ্য ওপেনিং ফুট অফ এক দুই তিন চার ফোর্থ লাইন অফ দ্য ফোর্থ লাইন অব দ্য ফোর্থ লাইন ইজ ট্রকি টিআরও সি এইচ ডবল ই ট্রকি আর তৃতীয় সর্বশেষ হচ্ছে দ্য ওপেনিং আইসি অ্যানাপিস্টিক হলো তো আমাদের পাঁচটি সেট অপ প্র্যাকটিস করলাম আশা করি এরপরে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো কেমন লাগলো অবশ্যই শেষে কমেন্ট বক্সে জানিও যদি হেল্পফুল হয়ে থাকে আর ধন্যবাদ সবাইকে ভালো থেকো সবাই